ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন পর্ষদ সভাপতি ভবতোষ সাহা এবং পর্ষদ সেক্রেটারি দুলাল দেব। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যেসব ছাত্রছাত্রী যথাসময়ে ফর্ম ফিল আপ করতে পারেনি তাদের স্বার্থের কথা চিন্তা করি পর্ষদ আগামী শনিবার পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করেছে বলে জানান পর্ষদ সভাপতি। এই সময়ের মধ্যে যারা ফর্ম ফিল আপ করবে তাদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে বলে উল্লেখ করেন ভবতোষ সাহা। যে আপনারা জানেন যে এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 15ই মার্চ এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 16ই মার্চ। পরীক্ষার প্রস্তুতি আমাদের পক্ষে প্রায় সম্পূর্ণ। পরীক্ষা কেন্দ্রে উত্তরপত্র ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্ট কোয়েশ্চেন অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন এদিকে অ্যাডমিট কার্ড আরও আগেই দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে খবর না ঠিক আমরাও জানি যে কিছু কিছু পরীক্ষার্থী ছাত্রছাত্রী যথাসময়ে ফর্ম ফিল আপ করতে পারেনি। এই ফর্ম ফিল আপ করার জন্য যেসব কাগজপত্র পূরণ করে জমা দিতে হবে সেই বিষয়ে বিস্তারিত জানান পর্ষদ সেক্রেটারি দুলাল দেব। কর্তৃপক্ষকে মাধ্যমিকের জন্য 1M ফর্ম, যেটা এক্সাম ফর্ম ফিল আপ করে, স্কুল কর্তৃপক্ষ জানে 1M ফর্ম মাধ্যমিকের জন্য, আর হায়ার সেকেন্ডারির জন্য 1H ফর্ম। এই ফর্মগুলো ঠিকভাবে পূরণ করে সঠিক তথ্য দিয়ে সাবজেক্ট ক্লিয়ারলি মেনশন করে ইন্টারনাল মার্কস প্র্যাকটিক্যাল মার্কস যেখানে যেটা প্রযোজ্য সঠিকভাবে দিয়ে হেডমাস্টার এটা ফরওয়ার্ডিং দেবেন সাথে। আর ফর্মের দুই জায়গায় বোধহয় হেডমাস্টার সিল সইয়ের একটা ব্যাপার থাকে, ওইটা সম্পূর্ণ সঠিকভাবে করে, আর মাধ্যমিকের ক্ষেত্রে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে এনরোলমেন্ট সার্টিফিকেট সহ। কাল শুক্রবার সারাদিন আমি অফিসে আছি 5:30 পর্যন্ত, শনিবারেও আমি থাকব শুধুমাত্র এই ফর্ম কালেকশনের, মানে এই ছাত্রছাত্রীদের জন্য, কিন্তু আমাকে বিকেল 4টার মধ্যে এনে দিতে হবে। এটা আমার সবার কাছে একটা, মানে আমি বারবার বলছি, কারণ লিমিটেশন, মানে আমি সব কিছু শেষ করেও মানে একটা চূড়ান্ত অসুবিধার মধ্যে আমি হাত দিচ্ছি, তবু আমি করব, বাট আমাকে 4টার মধ্যে এনে দিতে হবে, এরপর আমি এই ডাটা প্রসেস করব। আমার তো এখন অফলাইন মোডে কাজ, আমি আমাদের সিস্টেম একটু আপগ্রেড হয়েছে, আমরা এখন অফলাইনে কাজ করি না, কম্পিউটার বেসড, তো সুতরাং এই জায়গাটাতে আমাকে সবাই আমাকে একটু হেল্প করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ছাত্রছাত্রী সহ অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত পর্ষদ কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।